যাই হোক, তেমন লোকজন না, এখন ধরো অনেকে খাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। এই আজকে রবিবারের সকালে আমাদের চা পর্ব চলছে। এখানে আমাদের চা চলে এসছে আজকে একদম বিস্কুট সহযোগে। আমার বাবা চা খায় না, আমার বাবা হরলিক্স বয়, জীবনে চা খায়নি আজ অব্দি। তো গতকাল মায়ের হুট করে ইচ্ছা হয়েছে যে অনেকদিন হয়ে গেল বেশ ভালো মন্দ রান্না করে সবাইকে খাওয়ানো হয় না, তো যেই ভাবনা সেই কাজ। সঙ্গে সঙ্গে দিদুনদের নিমন্ত্রণ করে দিয়েছে, গুনগুনকে আসতে বলে দিয়েছে, আর আজকে ওদের সবার দুপুরে আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ। তো চলো তোমাদের সবার সাথে শেয়ার করব যে মা আজ কী কী রান্না করছে আর কীভাবে কী করছে। তো জুড়ে থাকো আমাদের সাথে। তো আমার এই চা খেয়ে ল্যাব খেতে খেতে মা অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। মা অলরেডি কাজ বাজ শুরু করে দিয়েছে এখানে। তাহলে মেনু কি কি হচ্ছে আজকে? মেনু হচ্ছে আজকে, প্রথমেই বলি, আমি একটা ডাল রান্না করছি বিউলি ডাল। এসবের সাথে কিন্তু বিউলি ডালটা যায় না, কিন্তু মানটি আমার কাছে একজন, ও বিউলি ডাল খেতে খুব পছন্দ করে, তাই আজকে ওর জন্য এই বিউলি ডাল। আর হচ্ছে তোমার এই ইলিশ ভাতে ডিম দিয়ে একটা পাতুরির মতো ইচ্ছে আছে, কালকেই শিখলাম, দেখি কি হয়। আর চিকেন, এই এখন এখানে সব ধোয়া হয়ে গেছে, এবার কি হবে? ইলিশ মাছটা মাখবো আগে। আচ্ছা, মেখে রাখি। হলুদ, তিনবার নেওয়া আমার একটা অভ্যেস। এটা পেস্ট, তোমার সর্ষে, পোস্ত, নারকেল। বাপরে, তো এটা আমাদের হবে হচ্ছে ইলিশ ভাপা। সেরা গন্ধ বেরিয়েছে এখনই একটা সর্ষের। এখানে আমাদের ইলিশ ভাপা এখানে প্রিপেয়ার হয়ে রেখে দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য, আর এর মধ্যে মা করে নেবে ডিম ভাপা। এবার দেখা যাক এখানে আমার ডিমের জন্য কি করছে। ডিমটা কেটে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, অল্পই করছি, প্রথমবার তো। তো এখানে এই ডিম হাফ করা হয়ে গেছে, এখন মা বানাচ্ছি, দেখা যাক। আচ্ছা, এটা কুমড়ো পাতা? হ্যাঁ। ঠিক আছে, কুমড়ো পাতা আগে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হলো। এটা সেই ওই পেস্টটা যেটা ইলিশ মাছে দেওয়া হয়েছে? একদম। পোস্ত, সর্ষে আর নারকেল। ঠিক আছে, তারপরে হাফ ডিমটা দিয়ে তারপর আবার পেস্টটা। এটা কিন্তু পাতা শুদ্ধই খাওয়া হবে, পাতুরি আর কি, পাতুরি বলে যে আমি জানি না কিরম হবে, ডিম পাতুরি। সুন্দর করে ভাঁজ করে তারপরে টুথপিক দিয়ে ঠিক আছে, একটা হয়ে গেল। এরপর বাকিগুলো মা করে নিক, তারপরে আসবে আমাদের মাংস প্রিপারেশন। ওদিকে ডিম পাতুরির প্রিপারেশন চলছে, আর এখন আমি জানতে পারলাম যে আমার ঘুম থেকে ওঠার আগেই নাকি মায়ের অলরেডি দুটো পদ রান্না করা হয়ে গেছে।
এই মায়ের দুটো পদ রান্না করা হয়ে গেছে অলরেডি রেখে দিয়েছে সাজিয়ে একটা বিউলির ডাল আরেকটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এতগুলো বাটিতে আলাদা আলাদা করে সাজানো কারণ মামা আসতে পারবে না আর গুনগুনদের বাড়ির জন্য পাঠানো হবে সেই জন্য এখানে ইলিশ ভাপা আর ডিম পাতুরির প্রিপারেশন ডান এবার এই মাংসটাকে ম্যারিনেট করে রাখা হবে যেটা করব আমি তো এখন হবে মাংস ম্যারিনেশন হবে আর মেইনলি মাংসটা ম্যারিনেট আমিই করি কারণ কি যে লঙ্কার গুঁড়োটা থাকে সেটাতে মায়ের হাত খুব জ্বালা করে আর আর আমি মনে করি যে মাংস ম্যারিনেটটা হাত দিয়ে না করলে ঠিক হয় না ওই হাতা চামচ টামচ সব দিয়ে হয় না এবার ভালো করে মা সর্ষের তেল ছড়িয়ে তো প্রিপারেশন সব ডান ম্যারিনেশন ডান এখন মা এখানে ডিম পাতুরি শুরু করে দিয়েছে তো ডিম পাতুরিটা কি করে করছো যদি এখানে অল্পের মধ্যে বলে দাও হ্যাঁ মানে কি করছো আর কি এটাকে ভাজছি আমি এই শিখেছি কিন্তু কে কিভাবে রান্না করে আমি বুঝতে পারছি দেখি আজকে রান্না করে কে তেলের মধ্যে হলুদ আর নুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি দিয়ে এবার এটাকে ফ্রাই করবো মা তো কালকে এটা ইউটিউবে দেখেছে ইউটিউব থেকে দেখেই শিখেছে যে এইভাবে একটা ডিম পাতুরি বলে জিনিস হয় তো তোমরা যদি অন্য কোনো ভাবে ডিম পাতুরিটা করে থাকো তাহলে আমাদের কমেন্টে জানিও আমরা সেটাকে চেষ্টা করবো ওইভাবে করার একবার তো এই আমাদের ডিম পাতুরি ডান তোমার কেমন মনে হচ্ছে মনে তো হচ্ছে ভালোই এবার দেখি কি হয় হ্যাঁ দুপুরে সবাই যখন খাবে তখন দেখা যাক আর আমি শুনেছি এটা করে অনেকে বিশেষ করে আবিরদের আবির রূপে শুনেছি তো আবির তুই যদি দেখিস ভিডিওটা যখন দেখবি এর কমেন্টে জানাচ্ছে তুই এইভাবে করিস কিনা বা অন্যভাবে করলে কিভাবে করিস তাই তো হ্যাঁ ডিম পাতুরি শেষ করে মা অলরেডি এখানে ভাপা ইলিশ রান্নাও শুরু করে দিয়েছে জাস্ট লাইক আ প্রো থিংস একদম মা খুবই ফাস্ট রান্না করে আমি দেখেছি ঝটপট সব করে ফেলে অলরেডি এর মধ্যে আমাদের তিনটে পদ রান্না করাও হয়ে গেছে কারণ আছে আগে থেকে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে আমি তো সব আগে থেকে গুছিয়ে রাখি হ্যাঁ কালকে থেকেই সব মোটামুটি প্রিপারেশন শুরু হয়ে গেছে হ্যাঁ কাটা গুটি বাটা একদম বাটা বাটি সব এগুলো কাল থেকেই আমার শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখানে আসতে এই ইলিশ মাছটা তো আগে অনেকক্ষণ ধরে রেখেইছি মাখিয়ে এখন আমি তেল দিয়ে ইলিশ মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়ে সামান্য একটু জল ঘুরিয়ে দিয়ে একদম সিম্পল আমি ঢেকে রেখে আচ্ছা এবারে আমার আস্তে আস্তে হতে থাকে তো এখানে আমার জল দিয়ে অলরেডি ভাপে বসিয়ে দিয়েছে তাই তো বা সিম করে কতক্ষণ লাগবে 5-10 মিনিট 5 মিনিট তো লাগবে তারপর আবার একটু খুলে দেখবো এইভাবে চলবে এখানে আমাদের ইলিশ মাছও হয়ে গেল চলো এরপরে আসবে আমাদের মাংস তো মা এটা ভালো করে বেড়ে নি তারপরে আবার মাংস রান্নার সময় আমরা দেখাবো আমাদের এখন মাংস প্রিপারেশন শুরু তোরা কি কি দিচ্ছ তেলের মধ্যে আগে বলো গোটা গরম মশলা দিয়ে দিলাম তো বাবা তারপর কিছুই না
রসুন নাস্তো বড় করে কা কাটা কয়েক টুকরো পেঁয়াজ আমি প্রথমে দিলাম পেঁয়াজগুলো এখন ব্রাউন হয়ে গেছে এখন মশলা দিয়ে দেব হ্যাঁ এখন মশলা দিয়ে দেব আচ্ছা এটা তো আমার ধরতেও হয় ভালো করে মশলাটাকে মিলিয়ে দেব তাই তো মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রঙের জন্য দিয়ে দেওয়া হলো পাঁচ সাত মিনিট এরকম কষানোর পরে দেখতে পাচ্ছ এরকম জল বেরিয়ে গেছে মনে হয় মা আর আলাদা করে জল দেবে না একটু মাখো মাখোই রাখবে তো আর একটু মা আর কতক্ষণ রাখবে যাই হোক তেমন লোভ দেবো না এখন কারণ অনেকে খাবে মাংস না হয়ে গেছে এবার একটু ঘি ছড়িয়ে দেবো তারপর নামিয়ে দেবো অবশ্য কিছুক্ষণ রাখবো এবার ঢেকে রেখে দেবো এইখানে আমাদের সব রান্না বান্না হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে রেখেছি ছবি তোলার জন্য তো এখন এই 12টা মতন বাজে আমরা সব গুছিয়ে রেখে দিয়েছি এবার শুধু সবার আসার পালা এখন মা একটু রেস্ট নেবে আর আমিও এত ভিডিও ভিডিও করে একদম হাঁপিয়ে গেছি এখন একটু রেস্ট নেবো আবার যখন সবাই আসবে তখন আবার তোমার সাথে দেখা হচ্ছে এই রান্না বান্না ভিডিও করার চক্করে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে সকালে কিছু খেতে দেওয়া হয়নি তাই ওদেরকে কিছু খাইয়ে আসি ওই এই যে বাড়ির বাচ্চা আমাদের এই লালু এই আমাদের কালু বাইরে ওদের আছে ওদের মা ভেতরে আয় ভেতরে নে নে আস্তে আস্তে তোর সয় না কই ওর মা এনো এনো ও খুব শান্ত ও খুব শান্ত ওর কোনো তোর জন্য লাফালাফি নেই কিচ্ছু নেই আস্তে আস্তে দাও আস্তে আস্তে খেয়ে নেবে আর এই দুইটার হচ্ছে মানে তর্শি হয় না এই দুটার আর এর সাথে মা এদেরকে খাওয়ানোর সাথে সাথে এই আমাদের এখানে এরকম বিস্কুট এরকম গুঁড়ো করে রেখে দেয় পাখিদের জন্য পাখিরাও খুব এরকম এসে সারাদিন ধরে ওরা সারাদিন ধরে খুঁটে খুঁটে ওরা খায় হয়েছে আবার দুবেলা মা খাওয়াবে ওই দেখো দিতে না দিতে চলে এসছে ওরাও জানে যে এখানে আমার জন্য খাবার থাকে সকাল থেকে আজকে নেই আমি দিতে পারিনি চলে এসছে একজন বেশি কাছে যেতে পারছি না উড়ে যাবে আমি জুম করে একটু দেখাচ্ছি এই উড়ে গেছে তো এখন পৌনে একটা মতন বাজে ম্যাডামের ফোন চলে এসছে তো যাই ওনাকে এখন নিয়ে আসি হ্যালো এভরিওয়ান আমি এত সেজে গুজে কেন আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো আজকে কাকিমণি বাড়িতে একটা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছি সবার তো অনেকদিন পরে সবাই একসাথে হব অনেক আনন্দ হবে আমি অলরেডি তৈরি হয়ে গেছি এখন খালি স্নেহার আসবে আর আমি যাব তো ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে One eternity later. তো আমার আর কাকিমণির দীর্ঘ অপেক্ষার পরে দিদুন আর বাবাই দাদা চলে এসেছে আর স্যার হলো এখন স্নানে গেছে তো আমরা এখন খেতে বসে গেছি আমি দিদুন বাবাই দা আর স্নেহার পরের ব্যাচে কাকিমণি আর স্যার খেয়ে নেবে শুরুতে কি যাচ্ছে কিসের ডাল বিউলির ডাল বিউলির ডাল কাকিমণির বিউলির ডালটা মানে অসাম হয় আমি বিউলির ডাল খাই না তাই আমি এই চচ্চড়িটা দিয়ে শুরু করছি আর বাবাই কিছু মানে বলতে চাইছে অনেকক্ষণ ধরে এই বিউলির ডালটা ফাটাফাটি হয়ে যায় সঙ্গে যদি লাবড়া তরকারি থাকে আর কি লাগে অসম এটা আমার নেক্সট আইটেম সেই ডিম পাতুরি
এবার দেখি এরা খেয়ে কি বলে বুঝতে পারছি না কালকেই তো শিখলাম দেখি কি হয় ওরা খেয়ে নিক একটু এ দেখি কি বলে এবারে ডিম পাতুরিটা রিভিল করবে বাবাই নাও করো দেখি গাইস ও পিয়া বলছিল যে এটা নাকি পিয়া নতুন বানিয়েছে কালকেই শিখেছে তো আমরা এটা খেয়ে দেখি যে কেমন হয়েছে পিয়া রান্না করছে যখন তখন ভালোই হবে খারাপ হবে না এই যে দেখুন গাইস সুন্দর ডিম পাতুরি ভাতটা একটু চেটে নিলাম দেখুন এটা কেমন লাগলো বলো নতুন একটা আইটেম ভীষণই ভালো লেগেছে প্রতিটা আইটেমই খুব ভালো কিন্তু এটা কারণটা অনেক আরো বেশি ভালো আচ্ছা ঠিক আছে এবার আমি এই ডিম পাতুরিটা দেখি কিরকম বাবাই তো বললো দুজনে বলবো নাকি খুব ভালো পাতাটা আমার খাওয়ার ইচ্ছা নেই সত্যি করে পাতাটা দিয়েই খেতে হয় ঠিক আছে দেখবো আগে তো এটা দেখি খুব ভালো সুন্দর সর্ষেটার সাথে ডিমটা দারুণ একটা অন্যরকম লাগছে এরম তো আমরা সাধারণত খাই না বাড়িতে সবাই বলছে এখন পাতাটা দিয়ে মাখতে পাতা দিয়ে ডিম দিয়ে সব মেখে নিয়ে পাতাটা যেন একটা অন্যরকম স্বাদ অ্যাড হয়েছে ভালো লাগছে মা এখন ইলিশটা দেবে ফাটাফাটি লাগছে একদম লাল লাল কষা কষা লাল লাল কষা কষা দেখুন গাইস নেক্সট চিকেন লেগ পিস আপনারা দেখতেই পাচ্ছেন একদম মশলার গায়ে মাখানো এখানে কচকচি এখানে কচকচি এখানেও কচকচি কামড় দেওয়া যায় হেভেনলি ফিলিং আর কিছু বলার নেই বলতে পারবো না শেষ পাতে এখন চাটনি চলে এসছে দিদুন আবার একটুখানি ভাত দিয়ে চাটনি দিয়ে খাবে এখানে বাবা মা বসে পড়েছে বাবা মা অলরেডি ডাল সেই কি ছেঁচড়া না কি ওই সব খাওয়া হয়ে গেছে এখন যেটা আজকের মেইন অ্যাট্রাকশন ডিম পাতুরি সেটা এখন আগে মা ট্রাই করবে আগে বলুক নিজের রান্না তো তুমি আগে বলো তোমার তো এটা আছে সবাই যেটা বলবে সেটাই ঠিক তোমারটাই আসল যে রান্না করেছে সে তুমি আগে খেয়ে দেখো ভালো কিন্তু ভালো না ভালো পাতাটা দিয়ে একটু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে বাবা খুবই ভালো খালি ভালো না আচ্ছা বউ রান্না করেছে না ডিম পাতুরির পরে চলে এসেছে আমার ইলিশ ভাপা আরে নাইস বাবাদের পাতে মাংস পড়ে গেছে আর খাওয়া অলরেডি একদম শেষের পদে তো পেট একদম ফাঁকা সাফ একদম যাই হোক এবার চাটনি দিয়ে আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন কাকিমণি আর স্যার খাচ্ছে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তোমরা জানিও যে কেমন লাগলো আমাদের ব্লগটা রান্নাবান্নাগুলো কেমন লাগলো তোমরা জানিও আর ডিম পাতুরিটার অন্যরকম কোনো রেসিপি যদি তোমরা জেনে থাকো যেটা আগেও বললাম সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা আমরা আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড কিপ স্মাইলিং উইথ স্মাইলিং টুগেদার টাটা